स्टीफन कवेर लिखा बेस्ट सेलिंग बुक द सेवन हैबिट्स ऑफ हाईली इफेक्टिव पीपल एर हैबिट टू थेके आज आमी आपनार साथे किछु चोख खुले देवार मतो इनसाइट्स शेयर करते जाच्छी, जेखाने आमरा कथा बोलबो जे केनो सबसमय आमादेर शेषेर कथा माथाय रेखे शुरू करा उचित। इमेजिन करुन आपनी एकटा श्राद्ध बाड़ीते कारोर अंतिम संस्कार अटेंड करते गेछेन, पुरो घरे दुःखेर गान, सुंदर रजनीगंधा फुल আর আপনার প্রিয়জন এবং আত্মীয়রা ভরে রয়েছে। কিন্তু এক মিনিট, কুছ তো গড়বড় হে দয়া। যখন আপনি সেই মৃত মানুষটার মুখটা একবার দেখতে গেলেন, তখন গেস ওয়াট, আপনি কাকে দেখলেন? আরে এটা তো আপনি নিজে। হ্যাঁ ভাই, ইমাজিন করুন এটা আজ থেকে তিন বছর পর আপনার শেষ কৃত্যের অনুষ্ঠান চলছে। এবার একটা জায়গায় বসে পড়ুন আর আপনার হাতে যে প্রোগ্রামের সময়সূচি রয়েছে সেই লিস্টটা একবার দেখুন। চারজন লোক আপনার ব্যাপারে তাদের বক্তব্য রাখতে চলেছেন যে আপনি কেমন মানুষ ছিলেন। সবার প্রথমে আপনার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একজন কিছু কথা বলবেন, তারপর আপনার বন্ধুদের তরফ থেকে কেউ একজন কিছু কথা বলবেন যে বন্ধু হিসাবে আপনি কেমন মানুষ ছিলেন। নেক্সট আপনার প্রফেশন বা অফিস থেকে কেউ একজন কয়েকটা কথা বলবেন, এবং সবশেষে আপনার পাড়া বা যে কমিউনিটি অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন তাদের মধ্যে থেকে কেউ একজন কিছু কথা বলবেন। ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন। আচ্ছা, এবার এখানে একটা বড় প্রশ্ন যেটা উঠে আসে সেটা হলো, আপনি কি চান যে এই স্পিকার্সরা আপনার এবং আপনার জীবন সম্পর্কে কি কি কথা বলুক? সিরিয়াসলি, এটার ব্যাপারে একটু গভীরভাবে ভেবে দেখুন। আপনি কি একজন লাভিং স্পাউস, একজন সাপোর্টিভ ফ্রেন্ড বা একজন ডেডিকেটেড প্রফেশনাল হিসেবে সকলের মনে নিজের জায়গা করতে চান? আপনি আপনার আশেপাশের মানুষগুলোর জীবনে কেমন প্রভাব ফেলতে চান? এক মিনিট একটু শান্ত হয়ে নিজেকে এই প্রশ্নটার উত্তর দিয়ে একটা লিস্ট তৈরি করে ফেলুন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা কাজ আপনার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। শুরু থেকে শেষের কথা মাথায় রেখে চলার মানে হলো নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা ক্লিয়ার ভিশন তৈরি করা। এর মানে আপনি খুব ভালো করে জানেন যে আপনি কোথায় যাচ্ছেন, এবং এতে আপনি এখন কোথায় আছেন সেটা যেমন বুঝতে পারবেন, তেমনই আপনার নেক্সট স্টেপটা যাতে সঠিক ডাইরেকশনেই আপনি নেন সেটাও নিশ্চিত করতে পারবেন। এটা আপনাকে অ্যাক্টিভিটি ট্র্যাপের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে, আর এটাও নিশ্চিত করবে যে আপনি সফলতার সিঁড়ি বেয়ে ওঠার পর শেষে গিয়ে যেন আপনার এটা মনে না হয় যে আপনি ভুল সিঁড়িতে চড়ে বসেছেন, কারণ কেউই সেটা কখনোই চায় না। আমরা জীবনের ব্যস্ততার মধ্যে এলোমেলো হয়ে পড়ি, আমরা চোখ বন্ধ করে সফলতা আর খ্যাতি পাওয়ার পেছনে ছুটতে শুরু করি, এটা না ভেবেই যে আসলে আমাদের কাছে কোন জিনিসগুলো বেশি ম্যাটার করে। আমরা ফাঁকা সফলতা হাসিল করে বসি, যেটা হাসিল করার পর আমাদের হুঁশ হয় যে সেই সফলতা হাসিল করার জন্য আমরা যে জিনিসগুলোর ত্যাগ স্বীকার করেছি সেগুলো আসলে আমাদের জন্য বেশি মূল্যবান ছিল। সত্যিটা হলো, যদি আপনি জানেন যে আপনার জন্য কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেটা যদি আপনি মাথায় রেখে চলেন, তাহলে আপনি আপনার রোজকার কাজগুলো নিজের ট্রু ভ্যালুজের সঙ্গে পায়ে পা মিলিয়ে করতে পারবেন। আপনি আপনার টাইম এবং এনার্জি সেই সব জিনিসের পিছনে নষ্ট করবেন না যেগুলো কোনো ম্যাটার করে না, এবং প্রতিটা দিন আপনি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পিছনে কন্ট্রিবিউট করতে পারবেন। তো আপনার জন্য সফলতা আসলে কি? এটা কি বাংলো বাড়ি, দামি গাড়ি, প্রচুর ব্যাংক ব্যালেন্স বা এই জাতীয় কিছু? এক মুহূর্তের জন্য ভাবুন আর আপনার নিজের জন্য সাকসেসের ডেফিনেশন কি সেটা ডিফাইন করুন। হয়তো আপনি দেখবেন যে আপনি যেরকমটা ভাবতেন এটা তার থেকে সম্পূর্ণ আলাদা কিছু। এবার দ্বিতীয় যে জিনিসটা আপনার বোঝা দরকার সেটা হলো যে এই পৃথিবীতে যে কোনো জিনিস দুবার তৈরি হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, দুবার। প্রথমে সেটা মনে অর্থাৎ মেন্টাল ক্রিয়েশন হয়, যেখানে আমরা সব কিছু প্ল্যান করি, আর তারপর আসে ফিজিক্যাল বা সেকেন্ড ক্রিয়েশন, যেখানে আমরা সেটাকে রিয়েলিটিতে পরিণত করি। এটা বোঝার জন্য মনে করুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, তো আপনি নিশ্চয়ই র্যান্ডমলি পিলার তোলার জন্য মাটি খুঁড়তে লেগে পড়বেন না, কারণ সেটা করলে আপনার বব দ্য বিল্ডার হওয়ার স্বপ্নের কারণে ভারী লোকসান ওঠাতে হবে। এই সেম জিনিসটাই বিজনেস, প্যারেন্টিং আর আপনার পার্সোনাল লাইফেও লাগু হয়। আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি হাসিল করতে চান,
এবং সেই পর্যন্ত পৌঁছানোর জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে। না হলে আপনি নিজেকে একটা জঙ্গলে হারিয়ে যাওয়ার মতো অনুভব করবেন, ঠিক যেমন একটা গিরগিটি হারিয়ে যাওয়ার পর পাতাগুলোর মধ্যে নিজের রং বদলে ব্লেন্ড হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এবার সময় এসে গেছে এই সমস্ত রং ছেড়ে নিজের আসল রঙে ফিরে আসার। শেষটাকে মাথায় রেখে শুরু করার জন্য আপনাকে একটা পার্সোনাল মিশন স্টেটমেন্ট বানাতে হবে। এই স্টেটমেন্টটা আপনার জন্য একটা গাইডিং স্টারের মতো কাজ করবে, যেটা আপনাকে আপনার সফরে আপনার পারপাস এবং ভ্যালুসগুলোর ব্যাপারে মনে করাতে থাকবে। এটা আপনার জন্য একটা পার্সোনাল নর্থ স্টারের মতো হবে, যেটা আগের রাস্তাটাকে আপনার জন্য আলোকিত করে তুলবে এবং আপনাকে সঠিক দিশা দেখাবে। তো চলুন এবার তাড়াতাড়ি উঠে পড়ুন আর একটা পেন আর পেপার হাতে তুলে নিন, অথবা আপনার মোবাইলে একটা নতুন ডকুমেন্ট ওপেন করুন আর আসুন আমরা সবাই একসাথে মিলে আমাদের পার্সোনাল মিশন স্টেটমেন্টটা বানাতে শুরু করি। আপনি নিজেকে এরকম কিছু সিরিয়াস প্রশ্ন জিজ্ঞেস করে শুরু করুন। আপনার জন্য সফলতার মানে কী? আপনি কোন জিনিসের জন্য সবার মনে জায়গা করতে চান? এই পৃথিবীতে আপনি কীরকম প্রভাব ফেলতে চান? আপনার প্যাশন, স্ট্রেংথ এবং সেই লেগেসির ব্যাপারে ভাবুন যেটা আপনি আপনার মৃত্যুর পর পিছনে ছেড়ে যেতে চান। যখন আপনি কিছু আইডিয়া জোগাড় করে ফেললেন, তারপর সেগুলোকে ওয়ার্ডসে লিখে ফেলতে শুরু করে দিন। আপনার মিশন স্টেটমেন্ট কনসাইজ, পাওয়ারফুল আর আপনার জন্য মিনিংফুল হওয়া ভীষণভাবে দরকার। এতে আপনি কে আর আপনি কী অ্যাচিভ করতে চান সেই সব কিছু সামিল থাকা মাস্ট। একবারেই একদম পারফেক্ট করার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই স্টেটমেন্টটা সময়ের সাথে সাথে বদলাতে থাকবে এবং আরও রিফাইন হতে থাকবে। মূল কথা হলো স্টেটমেন্টটা বানাতে শুরু করা, যাতে আপনার কাছে গাইডেন্সের জন্য কিছু একটা থাকে। একটা কথা মাথায় রাখবেন, জীবনে শুধু বাহ্যিক সফলতা বা নিজের প্রিয়জনদের আশা পূরণ করতে পারাই সব কিছু না। জীবনে খুশি অর্জন করা এবং নিজের ট্রু সেলফের সঙ্গে অ্যালাইন হয়ে জীবনযাপন করাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন আপনি আপনার মিশন স্টেটমেন্টটা বানাবেন, তখন এটা সুনিশ্চিত করুন যেন সেটা আপনার ট্রু সেলফের সঙ্গে অ্যালাইন থাকে এবং আপনি সত্যি যেমন মানুষ হয়ে উঠতে চান সেটাকে রিফ্লেক্ট করে। যখন আপনার মিশন স্টেটমেন্টটা রেডি হয়ে যাবে, তখন সেটাকে আপনার চোখের সামনে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে সেটা প্রতিদিন আপনার চোখে পড়ে। এটাকে জোরে জোরে পড়ুন, এতে লেখা কথাগুলোকে আপনার হৃদয়কে স্পর্শ করতে দিন আর আপনাকে ইন্সপায়ার করে তুলতে দিন। যখনই জীবনে কোনো চয়েস বা চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার মিশন স্টেটমেন্টের সাথে অ্যালাইন হচ্ছে? এটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে সাহায্য করবে? শেষকে মাথায় রেখে শুরু করলে আপনি নিজের কাহিনীর লেখক নিজেই হয়ে উঠবেন আর আপনার ভাগ্য নিজে কনশিয়াসলি ডিসাইড করতে শুরু করবেন। আপনার কাছে তখন একটা ক্লিয়ার ডাইরেকশন এবং পারপাস থাকবে, যাতে করে সিদ্ধান্ত নেওয়া, গোল সেট করা আর মোটিভেশন ধরে রাখতে পারা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। কিন্তু এই কথাটা মনে রাখাও গুরুত্বপূর্ণ, এটা কোনো ওয়ান টাইম এক্সারসাইজ না। আপনাকে আপনার মিশন স্টেটমেন্টটাকে রোজ পড়তে হবে এবং শুধরাতে থাকতে হবে। যখন আপনি লাইফে গ্রো করতে থাকবেন, তখন আপনার প্রায়োরিটিসগুলোও সেই অনুযায়ী বদলাতে থাকবে, যেটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। সেলফ ডিসকভারির এই জার্নিতে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে আপনি নিজের লং টার্ম ভিশনকে সবসময় মাথায় রেখে নিজের ডেইলি অ্যাকশনগুলোকে পূরণ করবেন। অনেক কথা হয়েছে, এবার পেনটা হাতে তুলে নিন আর নিজের মিশন স্টেটমেন্টটা এখনই লিখে ফেলুন। একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। স্টিফেন কভের লেখা বই দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল থেকে আমি এই হাইলি এফেক্টিভ হ্যাবিটটা সম্পর্কে জেনেছি। যদি আপনিও এই ইন্টারেস্টিং কনসেপ্ট সম্পর্কে আরও ডিপ নলেজ পেতে চান, তাহলে আমি আপনাকে এই বইটা কেনার জন্য হাইলি রিকমেন্ড করছি। আপনি নিচে দেওয়া এই লিঙ্কে ক্লিক করে এই বইটা কিনতে পারেন। যদি বই পড়তে আপনার বোরিং লাগে কিন্তু আপনি বেস্ট সেলিং পার্সোনাল ডেভেলপমেন্ট বুকসে বলা আইডিয়াস সম্পর্কে জানতে চান, তো আমাদের চ্যানেল আপনার জন্য একটা অল্টারনেটিভ অপশন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি চ্যাপ্টার ওয়াইজ কম্প্রিহেন্সিভ বুক সামারিজ দেখতে পারবেন। যদি আপনি অন্য কোনো বইয়ের সামারি ফ্রি অফ কস্ট শুনতে চান, তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।